Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhal muzzammil, qumil layla illa qalila, nisfahu aminqus, awzid alayhi wa rattilil qur'ana tartila. Wa qala rasulullahi sallallahu alayhi wa sallam, لو قرأ حرفا من كتاب الله تعالى فله به حسنة والحسنة بعشر أمثالها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় শ্রোতা মণ্ডলী সকলের প্রতি শুভেচ্ছা নিবেদন করে আজ আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি আমরা রয়েছি পবিত্র মাহে রমাদানুল মুবারকে পবিত্র মাহে রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবারিত রহমত এবং নিয়ামত বর্ষণ হওয়ার মাস এবং কোরআন অবতীর্ণ হওয়ার মাস এই মাসে পবিত্র কোরআন করিম অবতীর্ণ করা হয়েছে এজন্য আসুন কিভাবে সুন্দরভাবে কোরআন করিম তেলাওয়াত করা যায় এবং কোরআনুল করিম তেলাওয়াত শুদ্ধ করে শেখা যায় সেই পদ্ধতির দিকে আমরা অগ্রসর হই এবং সেই সম্পর্কে আমরা কিছু জানি রমাদানুল মুবারক পবিত্র কোরআন করিম অবতীর্ণ হওয়ার মাস এই মাসটি অত্যন্ত বরকতপূর্ণ মাস আমাদের জন্য উচিত আমরা সবথেকে বেশি পবিত্র কোরআন করিম তেলাওয়াত করব এবং সহি শুদ্ধভাবে তেলাওয়াত করব দেখা যাচ্ছে আমাদের সমাজে এই সিয়াম সাধনার দিনে অনেক মানুষ কোরআন তেলাওয়াত করে শুধু তেলাওয়াত করে না খতম করতে থাকে তো দেখা যায় একটা পর্যায়ে এসে বলে যে আমার 10 খতম হয়েছে আমার 7 খতম হয়েছে কেউ বলে আমার 12 খতম হয়েছে কিন্তু এত খতম করে কি লাভ আসলে কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে আপনি অল্প পড়েন কিন্তু সহি করে পড়েন এটাই আপনার জন্য যথেষ্ট কারণ পবিত্র কোরআন কারিমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আমিনকুস আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কোরআন তারতিলা অর্থাৎ হে চাদরাবৃত ব্যক্তি ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা তুমি রাতের অল্প অংশ ব্যতীত দাঁড়িয়ে যাও তার মানে রাতের বেশিরভাগ অংশ কেয়াম করো দাঁড়িয়ে থাকো তারপরে বলা হচ্ছে কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আমিনকুস আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কোরআন তারতিলা অর্ধেক রাত বা একটু কম বা তার থেকে বেশি দাঁড়িয়ে থাকো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনত্তিলিল কোরআন তারতিলা কোরআন তারতিলের সাথে তেলাওয়াত করো কিন্তু আমাদের কি আদৌ তারতিলের সঙ্গে তেলাওয়াত হচ্ছে এ বিষয়ে আমাদের একটু লক্ষ্য করা উচিত তো তারতিল কাকে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা এর ব্যাখ্যায় বলেন তারতিল বলে হলো আত তারতিলু হুয়া তাজবীদুল হুরুফ ওয়া মারিফাতুল উকুফ তারতিল প্রত্যেকটি হরফকে শুদ্ধভাবে আদায় করা এবং অবস্থানগুলো সম্পর্কে ওয়াকিফাল হওয়া অবগত হওয়া অর্থাৎ কোথায় থামতে হবে না এই সমস্ত বিষয়গুলো ভালো করে জানা কিন্তু আমাদের এদিকে মোটেও ভ্রূক্ষেপ নেই আমরা শুধু কোরআন পড়ে যাচ্ছি কিন্তু সহি শুদ্ধ করে পড়ছি কি না এটা আমরা একবারও জাস্টিফাই করে দেখি না প্রিয় বন্ধুগণ এবং কোরআনে কারিমার পঠন এবং পাঠনের প্রতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কিরাম কেমন মনোযোগী ছিলেন আসুন এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নেই আমাদের সমাজে দেখা যায় যারা পবিত্র কোরআনের দর্স তাদরিস দেন অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যারা কোরআন শেখায় তাদের কোনো মূল্যায়ন করা হয় না এই মক্তবের হুজুর যারা কোরআন কারিমার তেলাওয়াত শেখায় বা কোরআন কারিম বিশুদ্ধভাবে পঠন এবং পাঠনের প্রতি মনোযোগী হন তাদের মর্যাদা কতটুকু আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কিরামের কর্মপদ্ধতি থেকে জানতে পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এমনি কোরআন করিম বেশি বেশি তেলাওয়াত করতেন এবং অধিক বেশি দানশীল ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দানশীল পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না এখন হাদিস শরীফে দেখুন কি বর্ণনা করা হয়েছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বাপেক্ষা সাখী অর্থাৎ দানশীল ছিলেন ওয়া কান আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে আরও বেশি দান করতেন, নিজেকে উজাড় করে দিয়ে সবটুকু মানুষের কাছে বিলিয়ে দিতেন। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল। এরপরে বলা হচ্ছে হিনা ইয়ালকাহু জিবরিলু, এই যে রমাদানুল মুবারকে আল্লাহর হাবিব দান করতেন এবং এই রমাদান মাসের সিয়াম মাসের প্রত্যেক দিন হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন। ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, এভাবে পবিত্র মাহে রমাদানুল মুবারকের প্রত্যেকটি রাতে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন। তারপরে কি করতেন? ফায়ুদারিসুহুল কোরআন, পরস্পর পরস্পরকে কোরআন শেখাতেন, কোরআনের তার তাদরিস দর্স করতেন। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন এবং হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআন শোনাতেন। আর এই কাজটি সংঘটিত হতো মাহে রমাদানুল মুবারকে। তাহলে বুঝতেই পারছেন এই রমাদান মাস কতটুকু গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন কারিম তেলাওয়াত করার জন্য, এবং কীভাবে তেলাওয়াত করতে হবে। আমি জাস্ট আপনাদের সামনে বর্ণনা করছি বা কথা বলছি শুধুমাত্র তেলাওয়াতের বিষয়ে, ব্যাখ্যা তর্জমা ইত্যাদি এই সমস্ত বিষয়ে নয়। তো আমাদের সমাজে আজ পবিত্র কোরআন তেলাওয়াতের প্রতি খুবই অমনোযোগী। আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেক কারি আলহামদুলিল্লাহ তারা কোরআনের মশক করাচ্ছে, আমরা এভাবে অংশগ্রহণ করে পবিত্র কোরআনুল কারিমের সহিভাবে শুদ্ধভাবে পঠন এবং পাঠনের প্রতি মনোযোগী হতে পারি। আমরা জানতে পারলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীভাবে কোরআনের পঠন এবং পাঠনের প্রতি মনোযোগী ছিলেন, এবং আমরা আসুন এবার জেনে নিই সাহাবাই কেরাম তাদের আমল কেমন ছিল পবিত্র কোরআনুল কারিম পঠন এবং পাঠনের প্রতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শাম থেকে বার্তা পাঠালেন, হে আমিরুল মুমিনিন, শামে প্রচুর পরিমাণে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারা সেদিকে আকৃষ্ট হচ্ছে, কিন্তু আমাদের এখানে পবিত্র কোরআন শেখাবে তেলাওয়াত শেখাবে এমন উস্তাদের খুবই সংকট পড়েছে, এজন্য আপনি কিছু উস্তাদ পাঠান যারা কোরআনের দর্স বা তাদ্রিস দিবে। প্রিয় বন্ধুগণ দেখুন এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন। উনি শামে কিছু শিক্ষক পাঠাবেন, শুধুমাত্র কোরআনুল কারিমকে তেলাওয়াত করা শিখাবে তারা। এজন্য তিনি মন্ত্রিসভা ডাকলেন, অর্থাৎ তৎকালীন সময়ের যারা বড় বড় সাহাবি যারা মন্ত্রী পদে ছিলেন তাদের সবাইকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। কতটুকু মর্যাদা কতটুকু গুরুত্ব দিয়েছেন কোরআনুল কারিমের দর্শের জন্য, আমাদের সমাজে আজ এই গুরুত্বটুকু উঠে গিয়েছে, এটা আমাদের জন্য চরম আফসোসের বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বড় বড় সাহাবিদেরকে আহ্বান করলেন এবং ডাকলেন। ডাকার পরে সেখানে বললেন যে শামে কিছু উস্তাদ নিয়োগ করার প্রয়োজন রয়েছে, তারা কোরআনুল কারিমের দর্স তাদরিস করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই কেরামের পরামর্শক্রমে বললেন এখানে সবথেকে বড় যারা রয়েছে, সবথেকে জালিলুল কাদর যে সাহাবিরা রয়েছে তারাই যাবে। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করলেন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওবাদ ইবনে সামিত এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবি বড় বড় সাহাবি, তারা কী করবে কোরআনুল কারিমের তেলাওয়াত শেখাবে কিভাবে তার তিলের সাথে। এজন্য তিনি বড় বড় সাহাবিকে নিযুক্ত করেছেন। আর আমরা আমাদের সমাজে যারা কোরআনুল কারিম শেখাচ্ছে যেই সমস্ত উস্তাদরা তাদেরকে অবহেলা করছি। একজন প্রাইভেট পড়াচ্ছে তার সন্তানকে বাংলা ইংলিশ সাবজেক্ট 3-4 হাজার টাকা নিযুক্ত করে বা 3-4 হাজার টাকার বিনিময়ে, কিন্তু একজন যখন হাফেজ সাহেব নিযুক্ত করছে বা তাকে খুঁজছে সেখানে 500 বা 1 হাজার টাকা দিয়ে তাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এটা আমাদের জন্য আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, কারণ যারা কোরআনুল কারিমের খেদমত করবে তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বড় বড় সাহাবীকে নিযুক্ত করলেন এবং বললেন তোমরা যাও শামে চলে যাও, এবং সেখানে যে পবিত্র কোরআনুল কারিমের দর্স তাদরিস দিবে, পরবর্তী সময়ে যখন তোমাদের কিছু ছাত্র তৈরি হয়ে যাবে, এরপরে ছাত্র তৈরি হয়ে যাওয়ার পরে তারা কিছু মানুষকে কোরআন শেখাবে, তাদেরও কিছু ছাত্র তৈরি হয়ে যাবে তারাও কিছু মানুষকে কোরআন শেখাবে, এভাবে একটা পর্যায়ে যখন অনেক ছাত্র শিক্ষক তৈরি হয়ে যাবে তখন বললেন তোমাদের দুইজন ফিলিস্তিন এবং দিমাশকে চলে যাবে আর একজন সেখানেই অবস্থান করবে। তো দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবথেকে বড় বড় সাহাবীদেরকে নিযুক্ত করলেন পবিত্র কোরআনের তাদরিস বা সহিভাবে তেলাওয়াত শেখানোর জন্য। এরপরে দেখেন সাহাবাই কেরাম তারা কীভাবে গুরুত্বের সঙ্গে তার ছাত্রদেরকে পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত শেখাতেন। হযরত
আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরটি ছিল একটি পবিত্র কোরআন শিক্ষার কেন্দ্র। তো প্রিয় বন্ধুগণ, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে কোরআন শেখাতেন, যখন কেউ আসতো তিনি একটি মাত্র আয়াত শিখিয়ে দিতেন আর বলতেন যে আয়াতটি ভালো করে পড়বে, এই আয়াতটি ভালো করে পড়বে, তেলাওয়াত করবে, অধ্যয়ন করবে, আমি তোমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি বিষয় শিখিয়ে দিলাম, যার থেকে উত্তম বিষয় আর কিছুই হতে পারে না। যখন এই আয়াতটি পরিপূর্ণভাবে তেলাওয়াত শেষ হতো এবং এর মর্ম উদ্ঘাটন করা হতো, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ আরেকটি আয়াত শিখিয়ে দিতেন। একবার একজন সাহাবি এসে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন যে আপনি আপনার ছাত্রদেরকে কিভাবে কোরআন শেখান। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাকার পরে বললেন, এই যে আমার ছাত্র আলকামা, আমি একে কোরআন শেখাই। তখন বললেন, আমাকে কিছু পাঠ করে শোনাবে বা তেলাওয়াত করে শোনাবে? বললেন, হে আলকামা, তুমি কিছু তেলাওয়াত করে শোনাও। হযরত আলকামা তিনি পবিত্র কোরআনুল করিম সূরাতু তহা থেকে 50 আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে সাহাবি বললেন, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, কদ আহসান। তিনি এভাবে তাদেরকে অভিমুত করলেন, এভাবে তাদেরকে উৎসাহ দিলেন। প্রিয় বন্ধুগণ, তো এরপরে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ বললেন সেই সাহাবিকে সম্বোধন করে, এ হলো আলকামা, আমার ছাত্র, তুমি আমার দিকে লক্ষ্য করো, আমি আবদুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকাও, আমি আবদুল্লাহ ইবনে মাসউদ যা পারি, আমার এই ছাত্র আলকামা, আমার পড়ানো শেখানো এই ছাত্র আলকামা, আমি যা পারি আমার সব কিছু এখন সেও পারে। সুবহানাল্লাহ, তারা কতটুকু নিজেদেরকে উজাড় করে দিয়ে কোরআনুল করিমের পঠন এবং পাঠনের দিকে মনোযোগী হয়েছেন। এজন্য আমরা জানতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কিরামের জীবনী থেকে তারা কিভাবে পবিত্র কোরআনুল করিমের তার তিলের সঙ্গে তেলাওয়াত শিখাবে এজন্য কতটুকু উদ্গ্রীব ছিলেন, কতটুকু আন্তরিক ছিলেন। এজন্য আসুন পবিত্র মাহে রমাদানুল মুবারকে আমরা শুদ্ধভাবে পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত শিখি এবং তেলাওয়াত করি। শুধুমাত্র খতমে সীমাবদ্ধ নয়, শুদ্ধভাবে তেলাওয়াত করি, অল্প হোক অতটুকুই আমাদের জন্য যথেষ্ট। এজন্য এই রমাদানুল মুবারকে আমরা পবিত্র কোরআনুল করিম শুদ্ধভাবে তেলাওয়াত করে আল্লাহ তাআলার দিকে অভিমুখী হই এবং এভাবে সারা জীবন যাতে করে পবিত্র কোরআনুল করিম শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি সেই প্রচেষ্টা করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। এজন্য আসুন এই রমাদানুল মুবারকে সর্বোচ্চ বা সবথেকে বেশি কোরআনুল করিম তেলাওয়াত করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করি। প্রিয় বন্ধুগণ, আমরা যতটুকু শুনলাম এতটুকুর উপর আমল করার চেষ্টা করব, পবিত্র কোরআন সহিভাবে শেখার চেষ্টা করব এবং আপনাদের সন্তানদেরকে শুদ্ধভাবে কোরআন পড়ার ব্যবস্থা করে দিন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই থাকলো, পরবর্তীতে অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে এবং দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।